টু বি অনেস্টলি যে আমি অ্যাকচুয়ালি আমার এলাকায় কোথায় কেমন ভোট হচ্ছে আমি জানি না, কারণ আমি সকালে কিছু এবাদত ছিলাম, তারপরে দুপুর 11:30 থেকে আমি কবরস্থানে ছিলাম, আব্বা আম্মা ভাইয়ার এবং অন্য যারা আছেন তাদের কবরে। সেই জন্য আপনাদের কাছে জানতে চাচ্ছি যে আমাদের নারায়ণগঞ্জে 4 এবং 5, আমি 4-এর প্রার্থী কিন্তু আমি ভোট দিলাম 5-এ এসে, আপনাদের কাছে কী খবর আছে, আপনারা কি কোনো অশান্তির খবর পেয়েছেন কি না? যাক, আপনারা সাংবাদিক, আপনারা যখন বলছেন 4-5-এ কোনো অশান্তির খবর পান নাই, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা। আমাদের কমিটমেন্ট ছিল একটাই যে আমরা উৎসবমুখরভাবে ভোট দিব। উৎসবমুখরভাবে ভোট দেওয়ার এই নিদর্শন হচ্ছে এইটা যে আমি আমার নাতিকে নিয়ে এসেছি ভোট দেওয়ার জন্য। আজকে আমি দিয়েছি, ইনশাল্লাহ আর 12-13 বছর পরে যে ও দিবে। এই ভোটটা আমরা দিচ্ছি এই কারণে এদের ভবিষ্যতের জন্য আগামী দিনে, এবং এদের ভবিষ্যতের নাম হচ্ছে শেখ হাসিনা। আমার তো মনে হচ্ছে না আতঙ্কিত, তো আমি আমি এই আমি জাস্ট এই প্রথম একটা সেন্টারে আসলাম, আর কবরস্থান থেকে আসার সময় দুটো সেন্টার দেখে আসলাম। এই আমি এই কথা তো দেখলাম যে সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে যাচ্ছে এবং ব্যাপক মহিলাদের উপস্থিতিও আছে। আর কিছুটা তো কম হবে এই কারণে যে ট্রেনে আগুন দেওয়া, হ্যাঁ, তারপরে স্লোগান দিচ্ছে, ভোট কেন্দ্রে আসবে যারা, লাশ হয়ে ফিরবে তারা। স্বাভাবিকভাবে সাধারণ যারা মানুষ তারা তো একটু ভয় পাই, হ্যাঁ, একটু ভয় পাই। আর আমার জানি কেন মনে হয় সর্ষের ভিতরে ভূত আছে, যে যারা নির্বাচন পরিচালনা করছেন এদের ভিতরেও কিছু ভূত আছে বলে আমার মনে হচ্ছে। তো এরকম কিছু কিছু লোক আছেন কিছু কিছু সেন্টারে, যারা আমার মনে হচ্ছে যে সেন্টারে সরকারি কাজে এসেও তারা অন্য কার পারপাসে সার্ভ করার চেষ্টা করেছেন কিংবা করছেন।